2023 বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণে তৎপর প্রদেশ বিজেপি। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে দলের বিভিন্ন মোর্চার পদাধিকারীদের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। পাখির চোখ 2023 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রণকৌশল নির্ধারণে তৎপর প্রদেশ বিজেপি। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে দলের বিভিন্ন মোর্চার পদাধিকারীদের বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নির্বাচন প্রভারী মহেন্দ্র সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে ভাষণ দিতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2023 বিধানসভা নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক মোর্চার নেতা নেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের কি কি কাজ এ সম্পর্কে অবহিত করতে প্রত্যেক মোর্চার নেতৃত্বকে বৈঠকে আহ্বান করা হয়েছে। আমরা জানি যে আগামী 2023 আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা মোর্চাদের কি করণীয়, কি কাজ, সাংগঠনিক কি তৎপরতা আমরা করব, সেই সম্পর্কে আজকের এই মিটিং এ বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরেজি কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন, ওনারাও আপনাদের মার্গদর্শন করবেন। কাজেই এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী 2023 কে সামনে রেখে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য, জেলা, মন্ডল স্তরের নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।